অনলাইন বাংলা নিউজ থেকে আমি তাশফা মেদাকি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে মেট্রো রেল। আগামী 16 ডিসেম্বর থেকে চালু হবে মেট্রো রেল, চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। গত বছর 12 ডিসেম্বর প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়। সেদিন এবছর 16 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে মেট্রো রেল চলবে বলে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেডের DMTCL ব্যবস্থাপনার পরিচালক MAN সিদ্দিক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভাটি মঙ্গলবার 19 জুলাই রাজধানী শেরেবাংলা নগরে NEC সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একনেকা সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেল স্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন প্রধানমন্ত্রী। বারো ডিসেম্বর উত্তরা থেকে ছেড়ে এসে মেট্রো রেলটি সকাল 11টায় আগারগাঁও স্টেশনে পৌঁছে মিরপুর 10 নম্বর সেক্টর পর্যন্ত ট্রেনটি ঘন্টায় 100 কিলোমিটার বেশি গতিতে আসে। এরপর ঘন্টায় 15 কিলোমিটার গতিতে আগারগাঁও স্টেশনে পৌঁছে। এছাড়াও গত বছরের 29 আগস্ট মেট্রো রেলের প্রথম টেস্ট রান করার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন 2022 সালের ডিসেম্বরে মেট্রো রেলের প্রথম ধাপ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয় উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই ম্যাসের র্যাপিড ট্রানজিট লাইন 6 নির্মাণ করা হয়েছে। MRT-6 এর চূড়ান্ত রুট অ্যালাইনমেন্ট হল উত্তরা তৃতীয় ধাপ পল্লবী রোকেয়া সারণী পশ্চিম পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যান থেকে সংসদ ভবন, খামারবাড়ি হয়ে ফার্ম গেট, সোনারগাঁও হোটেল, শাহবাগ, TSC, দোয়েল চত্বর, তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এই রুটের 16টি স্টেশন হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সারণী, ফার্মগেট, কাউরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। 2012 সালে 18 ডিসেম্বর বাংলাদেশের সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন লাভ করবে। এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা নিউজকে এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন। ধন্যবাদ সবাইকে।